দেখুন, যে কারণে সৌদির চেয়ে ইরান তুরস্কের খাবার ভালো। সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর অবরোধের কারণে উপসাগরীয় রাষ্ট্র কাতারে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তবে বর্তমানে দেশটিকে ইরান ও তুরস্ক খাবার সরবরাহের দায়িত্ব নেওয়ার পর খাদ্য সংকটে ভয় কেটে গেছে। এদিকে সৌদি আরবের খাবারের মানের তুলনায় ইরান ও তুরস্ক প্রেরিত খাবারের মান ভালো বলে জানিয়েছে কাতারের দোহার এক হোটেল কর্মরত বাংলাদেশি আতিকুর রহমান। খবর বিবিসি বাংলার। আতিকুর রহমান জানান, প্রথম দুই দিন তো কেউ সাপ্লাই দিতে পারে নাই, ইরানও দিতে পারে নাই, তুরস্কও দিতে পারে নাই, তবে ওদের খাবারের গুণগত মান সৌদি আরবের থেকে ভালো। সবাই এখন এটাকে লাইক করছে। তবে সৌদি আরব সহ আরও তিনটি উপসাগরীয় দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করার ফল এবং সবজির দাম কিছুটা বেড়েছে। তুরস্ক থেকে দুগ্ধজাত পণ্য আসছে কাতারে। এই অবরোধের সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী খাদ্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিল, কিন্তু বিষয়টি নিয়ে কাতার সরকার হুঁশিয়ারি দিয়ে বলে খাদ্য মজুত করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আতিকুর রহমান বলেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী হলে কম রোজগারের মানুষ সমস্যায় পড়তে পারে। এক্ষেত্রে যাদের বেতন 1,000 রিয়ালের কম তাদের জন্য পরিস্থিতি জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। কাতারের নাগরিকরা আশা করছেন দ্রুত এই সংকট সমাধান হবে, যদিও এখন পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে অবরোধের কারণে ওমান হয়ে পণ্য আমদানি শুরু করেছে কাতার। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶